শ্রী নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীর হাত ধরে অর্থনীতি বিপর্যস্ত। তবে ভয় নেই, আমাদের দেশে নয়, অন্যান্য রাইজিং দেশে। 2022-23 ফার্স্ট কোয়ার্টারে আমাদের ভারতবর্ষের জিডিপির হারের বৃদ্ধি হচ্ছে 6.1, সেইখানে চায়নার বৃদ্ধির হার হচ্ছে 4.1। হিডেনবার্গের রিপোর্টে যখন বেরিয়েছিল যে আদানির অর্থনীতি নিম্নগামী, শেয়ার নিম্নগামী, আজ সেই আদানির অর্থনীতি আবার ঊর্ধ্বগামী এবং শেয়ার ঊর্ধ্বগামী, স্পেশালি LIC। কর্ণাটকে যখন হেরে গেছিল আদানিকে নিয়ে, যখন এইসব কথাবার্তা চলছিল তখন বিরোধীরা বলেছিল গেল গেল গেল, বিজেপি বোধায় গেল। এখন আমি জানতে চাই যে বিরোধী নেতারা নেত্রীরা কি বলবে। আমার তো মনে হচ্ছে কমরেডদের মাথায় হাত হয়ে গেছে, এবং আমি হলফ করে বলতে পারি আগামী 2024 নরেন্দ্র মোদীর রেকর্ড সংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে, এবং তখন সমস্ত কিছুতেই ভারতবর্ষ এগিয়ে যাবে। মাইনিং, এগ্রিকালচার, কনস্ট্রাকশন সব কিছুতেই এগিয়ে যাবে। এবং আমি এটাও আপনাদের বলে দিচ্ছি, এই নরেন্দ্র মোদীজির হাত ধরে ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর দেশে পরিণত হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।